যদি ওকে একটা বাইক দেন তাহলে খুব ভালো হয়। ও বাইক, আচ্ছা বেশ, তা নয় দেবো বাইক। তাহলে আজ উঠি? ও হ্যাঁ, আপনি তো কিছুই খেলেন না। ঠিক আছে, আমরা লিস্টটা পাঠিয়ে দেবো, আর সেই লিস্ট ধরে ধরে আপনি দেনা পাওনা জিনিসপত্রগুলো কিনতে শুরু করুন। আচ্ছা, আর যখন বাইকটা কিনতে যাবেন না, তখন আমার ছেলেকে সাথে নিয়ে যাবেন। ও ঠিক আছে, চলো আসো। আজ তাহলে আসি, নমস্কার। হিরে, উফ, বাপ রে বাপ, এই বলছি যে ওই যে কি একটা চাইলো না বাবা, বাইক কত দাম হবে বলতো? বাবা আমি একবার খোঁজ নিয়ে বরং দেখছি। হ্যাঁ তাই দেখ। আজকের দিনে পণ নেওয়া এবং দেওয়া দুটোই অপরাধ। তুমি কি বলছো মেজ বৌমা? আন্টি, আমরা তো সেই অপরাধটাই করছি। আমাদের মেয়ে, আমাদের মেয়ে কি এতটাই ফেলনা নাকি যে আমাদের ওর জন্য পণ দিতে হবে? এই সব কি, হেঁটে দেখাও, নখ দেখাও, দাঁত দেখাও, আর মানে মানে চুল টেনে দেখছে। আমার তো মনে হয় এরকম যাদের মেন্টালিটি হয় তারা কখনোই ভালো হতে পারে না। মা, মেজবউ কিন্তু তখন থেকে এক কথা নিয়ে গজগজ করেই যাচ্ছে, আমি তো ভয় পাচ্ছিলাম। পাত্রপক্ষের সামনে আবার ফস করে কিছু উটপটাং না বলে বসে, বড় বৌদিটা এত কুচুটে না। শোনো মেজ বৌমা, তুমি দেখছি নিয়মকানুনের বিষয়ে কিছুই জানো না। আমার শাশুড়ি যখন আমাকে দেখতে এসেছিলেন, আমার চুল খুলেই দেখেছিলেন, আর আমি যখন বড় বৌমাকে দেখতে গেছিলাম, ভালো করে সব কিছু দেখে শুনে নিয়েছিলাম। হ্যাঁ, তোমার বেলায় সেটা আমরা করতে পারিনি, কারণ গুরুদেবের বারণ ছিল। আর মা, ঠাকুরপোর বিয়ের সময় তো আমাদের হাতেও তো সময়ও ছিল না। ওনারা যা করেছেন ঠিক করেছেন, অন্যায় কিচ্ছু করেনি, এটাই মেয়ে দেখার রীতি। আন্টি, এটাই যদি রীতি হয় তবে এই রীতি ভুল। আচ্ছা, একটা মেয়ের বেলায় যা যা নিয়ম পালন করা হয়, একটা ছেলের বেলায় তো একই নিয়ম পালন করা হয় না? আজকে যদি আমাদের ভাস্করকে মেয়ের বাড়ির লোক দেখতে এসে বলে দেয় যে নখ দেখাও, দাঁত দেখাও, হেঁটে দেখাও, চুল দেখাও, আমাদের ভালো লাগবে তো? কেন, আমায় কেন বললে? কেন, গায়ে লাগলো? কই, তোমার বোনকে এখানে দাঁড়িয়ে একই রকম ভাবে অপমান করলো, তখন তো তোমার গায়ে লাগলো না ভাস্কর? কই, আমরা তো পাত্রকে বললাম না একই জিনিস করে দেখাতে, আমরা তো পাত্রে যাচাই করলাম না। সোনার আংটি বাঁকা হলেও সোনারই হয়। না বৌমনি, বাঁকা আংটি বাঁকাই হয়, সেটা সোনার হোক বা পিতলের। আর আংটি, পাত্রের বয়সটা দেখেছ? যার সাথে বাণীর বিয়ে দিতে চাইছো তার সাথে বাণীর বয়সে তো অনেক ফারাক।
ওনার সঙ্গে আমারও বয়সের অনেক ফারাক, কিন্তু আমরা এত বছর ধরে সমাজের রীতিনীতি মেনে চলে এসেছি। তোমাকেও সেটা করতে হবে মেজো বৌমা, তা না হলে নিজে তো বিপদে পড়বেই, পুরো পরিবারটাকে মুশকিলে ফেলবে। আপনি আর এই বিষয়ে কোনো কথা বাড়াবেন না। দেখে তো মনে হচ্ছে না যে খড়ম পা, খুব ভালো। এবার একটু হেঁটে দেখাও তো, তা হাত দুটো তো বেশ নরম। তা বেশ, তা রান্না বান্না কি কি জানো? কিচ্ছু করার নেই আমার, কিচ্ছু করার নেই। কি ব্যাপার, কি হয়েছে আপনার? আমার আমার কি হবে, হয়েছে তো বানির। আজকে যে অপমানটা মেয়েটাকে সহ্য করতে হলো, এরকম অপমানজনক ভাবে যে কোনো পাত্রপক্ষ একটা মেয়েকে দেখতে পারে সেটা আমি কল্পনাই করতে পারি না। এটা একটা মেয়ের কাছে অত্যন্ত অসম্মানের, আর যে বাড়ির লোক একটা মেয়েকে দেখতে এসে এইভাবে অসম্মান করতে পারে, আপনি সেই বাড়িতে বানির বিয়ে দিতে চাইছেন? সেই বাড়িতে গিয়ে কখনো বাণী সুখী হতে পারবে আপনি সেটা নিয়ে একবারও ভাবছেন না? আপনার একবারও মনে হচ্ছে না? আমার মনে হওয়া দিয়ে কি যায় আছে, মা যেটা ঠিক করেছে সেটাই হবে, আর এই ব্যাপারে মা কারোর আপত্তি শুনবে না। মা যখন ঠিক করেছে যে এই পাত্রর সাথে বাণীর বিয়ে হবে, তখন মা সেটাই করে ছাড়বে। আর মা নিশ্চয়ই নিজের মেয়ের ক্ষতি চাইবে না। বৌদি ভাই, ও বৌদি ভাই, কি হয়েছে বলি? বাণী দিদি না দরজা খুলছে না। আপনি শুনলেন? হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আর এতে এত হইচই করার কি আছে? না গো শঙ্করদা, আমি সত্যি কথা বলছি, আমার খুব ভয় লাগছে বৌদি ভাই। এতে ভয় লাগার কি আছে? কি হয়েছে বলি, তোমার ভয় লাগছে কেন? আসলে বাণী দিদি আমার কাছে জানতে চেয়েছিল। কি জানতে চেয়েছিল? ওই যে উঠোনে আগাছাগুলোতে ধুতরো ফুলের গাছ হয়েছিল না, আমি ওগুলো উপড়ে ফেলেছিলাম। তখন বাণী দিদি আমাকে ডেকে জিজ্ঞেস করছিল যে আমি এগুলো তুলে ফেলছি কেন। ওই যে নীল নীল ফুলগুলো আছে না, ওইগুলো। আমি তখন বললাম যে এই ফলগুলোতে তো বিষ হয়, এগুলো কেউ ঘরের ভেতরে রাখে? তখন বাণী দিদি আমার হাত থেকে এই ফলগুলোকে নিয়ে নিয়ে চলে গেছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে তুমি এগুলোকে নিয়ে কি করবে? তখন বাণী দিদি এক ধমক দিয়ে আমাকে বলে, তোর এত কথা জানার কি দরকার? তারপর তারপর কি হলো? তারপর তো বাণী দিদি মন মরা হয়েছিল, আর এখন দরজাও খুলছে না। ও শঙ্করদা, বাণী দিদি যদি মনের দুঃখে ওই ফলগুলো খেয়ে নেয়। কি বলছো তুমি বলি, সর্বনাশ হয়ে যাবে তো। তুমি এসব কথা আমাদের আগে বলনি কেন? কেন বলনি যে বাণী ধুতরো ফল নিয়ে ঘরে ঢুকেছে?
আমি বুঝতে পারিনি। আচ্ছা এইসব কথা এখন থাক না, আগে গিয়ে বাণীকে দেখি, ও যদি সত্যি কিছু করে বসে। গরিব পাইস হোটেল, সোম থেকে শুক্র রাত 10টায় স্টার জলসায়।